জব কার্ডের জন্য ওয়েবসাইট কিন্তু আপডেট করা হয়েছে, অর্থাৎ 2022-এর নতুন জব কার্ড দেখার জন্য ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরাসরি আপনাদের ওয়েস্ট বেঙ্গলের পেজে রিডিরেক্ট করা হবে এবং সাথেই নতুন যে প্রসেস রয়েছে সেটা দেখার জন্য ভিডিওটির কোনো অংশ আপনাকে স্কিপ করলে চলবে না। ভিডিওটিকে প্রত্যেকের সাথে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে জব কার্ডের এই 2022-এর নতুন লিস্টে তাদের নাম রয়েছে কিনা সেটা চেক করতে পারে। আর যদি আপনি চ্যানেলটির ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশেই একটা বেল আইকন পেয়ে যাবেন, সেখানে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখলে আপনি পরবর্তীতে সমস্ত রকম ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করা রয়েছে এবং যে ওয়েবসাইটে কিন্তু স্টেট ওয়েস্ট বেঙ্গলের সাইটে আপনাকে সরাসরি রিডিরেক্ট করা হবে। প্রথমত আপনাদের জানিয়ে রাখি, সরাসরি এই ভিডিওর ডেসক্রিপশান বক্স আপনি ফলো করুন, সেখানে ওয়েবসাইটের লিংক সরাসরি দেওয়া রয়েছে। আপনি যখনই লিঙ্কে ক্লিক করবেন এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন, এইভাবে ইন্টারফেসটা দেখতে পাবেন এবং এইটা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেই। তো এইখানটাতে আপনি যখনই আসলেন, এবার আপনাকে দেখুন আপনি বাস সাইডে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যত ডিস্ট্রিক্ট রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে আপনি এইভাবে দেখতে পাবেন। যদি আপনি মোবাইলে করে থাকেন সেক্ষেত্রে ডেস্কটপ ভার্সানটাকে অন করে নিন এবং ফোনটাকে রোটেট করে নিন, তাহলে আপনি সেম এইভাবেই দেখতে পাবেন। তো এখান থেকে আপনি যে কাজ করবেন, আপনি আপনার ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন এবং যখনই আপনি ডিস্ট্রিক্ট চুজ করবেন, নেক্সট দেখুন একইভাবে বাস সাইডে এবার সেই ডিস্ট্রিক্টের আন্ডারে সমস্ত ব্লক চলে এসছে। এবার আপনি সরাসরি সেই ব্লকের নামের উপরে ক্লিক করুন এবং ব্লকের নামের উপরে যখনই আপনি ক্লিক করবেন, এইবার দেখুন সেই ব্লকের আন্ডারে সমস্ত পঞ্চায়েত চলে এসছে। আপনি সরাসরি পঞ্চায়েতের নামের উপরে ক্লিক করুন এবং পঞ্চায়েতের নামের উপর ক্লিক করার সাথে সাথে এইবার কিন্তু আপনার সামনে এরকম প্রচুর অপশান দেখতে পাবেন আপনি। তো এইখান থেকে এবার আপনাকে নতুন কাস্ট সার্টিফিকেট দেখার জন্য, সরি, নতুন জব কার্ড দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখানে 5 নম্বরে যেটা রয়েছে জব কার্ড অর এমপ্লয়মেন্ট রেজিস্টার, আপনাকে জাস্ট এইখানটাতে ক্লিক করতে হবে। তো আপনি যখন এইখানটাতে ক্লিক করবেন, এইবার কিন্তু আপনার সামনে একদম নতুন লিস্ট ওপেন হয়ে যাবে, যেখানে আপনি জব কার্ডের নাম্বার সহ প্রত্যেকের নাম কিন্তু আপনি দেখে নিতে পারবেন। এখানে অবশ্যই চেক করে দেখে নেবেন আপনার নামটা রয়েছে কিনা এবং আপনি জব কার্ডের ফুল ইনফরমেশান দেখতে হলে এই যে জব কার্ড নাম্বার রয়েছে তার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন এবং সেই ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই জব কার্ডের ছবি সহ কিন্তু ফুল ইনফরমেশান এখানে শো হয়ে যাবে। তো আপনি দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু ফুল ইনফরমেশান ছবি সহ শো হয়ে যাবে। এতদিন পর্যন্ত আপনাদের যেটা দেখানো হতো সেখানে কিন্তু ছবি থাকতো না, আপনি এইভাবে দেখলে কিন্তু নতুন প্রসেস অনুযায়ী প্রত্যেকের কিন্তু ছবি শো হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটিকে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকে এইভাবে ছবি সহ তাদের জব কার্ডের নাম রয়েছে কিনা নতুন লিস্টে সেটা যেন চেক করতে পারে। এবং আপনি যদি এইখান থেকে টাকা চেক করতে চান সেটাও আপনি করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে একইভাবে আপনার জব কার্ডের নাম্বারের রেসপেক্টে জাস্ট এখানে ওপেন করে নিতে হবে এবং সেটা ওপেন করার পর এবার আপনাকে আপনার কাজের রেসপেক্টে কিন্তু টাকা চেক করতে হবে। সেটা করার জন্য আপনি জাস্ট এখান থেকে নিচে চলে আসবেন, এখানে দেখুন ওয়ার্ক ডিটেলস আপনি পেয়ে যাবেন। তো আপনি জাস্ট যে ওয়ার্ক ডিটেলসের রেসপেক্টে টাকা চেক করতে চান সেই ওয়ার্ক ডিটেলসের উপরে আপনি ক্লিক করে নেবেন। তো আমি আপনাদের এইখানটাতে দেখানোর জন্য জাস্ট একটা ওয়ার্ক ডিটেলসে ক্লিক করছি এবং সেটার আন্ডারে টাকা ঢুকেছে কি না সেটা কিন্তু আপনাদের জানানো হবে। তো জাস্ট আপনি যখনই একটা ওয়ার্ক ডিটেলসে ক্লিক করলেন, এবার আপনি সরাসরি নিচে আসুন। এবার নিচে আসলে এইবার আপনাকে কিন্তু এই যে মাস্টার রোল ইউজড অ্যামাউন্ট রয়েছে আপনাকে এই নাম্বারটা খেয়াল রাখতে হবে। তো আপনি যে মাস্টার রোল নাম্বারের রেসপেক্টে টাকা চেক করতে চান আপনাকে সেইটা মাথায় রাখতে হবে। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য জাস্ট প্রথম যেটা রয়েছে 2709, আমি ধরুন এইটাতে টাকা ঢুকেছে কি না আমি দেখব। তো সেই জন্য জাস্ট এই মাস্টার রোলের উপর আমি ক্লিক করে নেব এবং যখনই আমি এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু নেক্সট দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু চলে আসবে। এবার আপনি এখান থেকে চেক করে দেখে নিন যে টাকা ঢুকেছে কি না, অর্থাৎ এইখানে আপনি যখনই দেখতে পাবেন, অর্থাৎ সেই নাম্বারটার রেসপেক্টে, তখন দেখুন এইখানে কিন্তু ক্যাশ অথবা অ্যাভারেজ পার লেবার, এখানে ফুল ইনফরমেশান কতদিন কাজ করা হয়েছে, কোন অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, অ্যাকাউন্ট নাম্বার, প্রত্যেকটি ইনফরমেশান কিন্তু আপনি এখানে এইভাবে চেক করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা। তো যাই হোক, এই হচ্ছে টোটাল ইনফরমেশান, টোটাল প্রসেস। যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, যদি কোনো ডাউট থেকে থাকে, আপনি অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে পারেন।